শান্তনু ঠাকুরকে বিজেপি তো প্রার্থী ঘোষণা করেছে, কতটা ফিট? শান্তনুই ফিট এখানে বিজেপি। শান্তনু ফিট কেন? মতুয়ার জন্য উনি কিছু করছে এবং কেন্দ্রীয় মন্ত্রী আছেন সেই জন্য। তো এই যে নাগরিকত্ব কতটা প্রয়োজন? প্রয়োজন নাগরিকত্ব, নাগরিকত্ব প্রয়োজন। যদি ভোটের আগে নাগরিকত্ব যদি না দেয় তাহলে সেটা কি ভোট বাক্সে প্রভাব পড়বে? আশা করা যায় পড়বে না। দেবদেব করে এখনো দিচ্ছে না, তারপরে মানুষ বিশ্বাস রাখবে? বিশ্বাসটা মানুষ রাখছে, রাখছে কেন? মোদীকে দেখে, মোদীকে দেখে মানে এখানে বিজেপির উন্নয়ন সারা ভারতে বিশ্বের দরবারে। তৃণমূল খারাপ বিজেপি? খারাপ এর নাম এখানে বিজেপির, বিজেপিটা এখানে বনগাঁ লোকসভায় বিজেপি জিতে এই জন্য। শান্তনু দেখা যায় না, খুব কম আসে। তারপরেও মানুষ ভোট দেবে? এটা আমার দেবে মানুষ, সন্দেশকালের ইস্যু আছে মানে মানুষ এখন মানুষ পাল্টে গেছে, এখন বিজেপির দিকে ঝুঁকছে। এমনি বিভিন্ন জায়গায় তো যান, আলাপ আলোচনা, বন্ধু বান্ধব, তারা কী বলে? বিজেপির দিকে, ইয়ং জেনারেশনটা বিজেপিকে চায়। ইয়ং জেনারেশন বিজেপিকে চায়। তৃণমূলকে কোন অংশ চাই? পুরনো কিছু লোক, পুরনো কিছু লোক। আর আগের মতো তৃণমূল নেতারা সন্দেশকারী ঘটনার পর বাইরে বেরোচ্ছে না? বেরোচ্ছে না, বেরোচ্ছে না। নেতারা কী বলে? নেতা কোন যারা তৃণমূল বলছে ওগুলো ফলস ঘটনা, সাজানো এইসব বলছে। সেটা কি মানুষ বিশ্বাস করছে? না, বিশ্বাস করছে। ওরা তৃণমূলের লোকেরা বলে যে এখানে বিজেপি জিতবে না হারবে, ওরা বলে? হ্যাঁ, যে পার্টি যে যে পার্টি করে সে তো বলবে জিতবে। আলোচনা আলোচনা কি বিজেপি জিত, তারাও বলে বিজেপি জিত? না না, তারা তৃণমূল জিতবে বলে। আর আপনি বলছেন বিজেপি জিতবে? কি নাম আপনার? শুভঙ্কর বলছেন। বিজেপি তো প্রার্থী ঘোষণা করে, মানুষ চেয়েছিল নাগরিকত্ব, তো এর কি কোনো প্রভাব পড়বে? কোনটা প্রয়োজন? নাগরিকত্ব তো এখনো আপনাকে বলেনি যে আমি নাগরিকত্ব হবে না, যেটা সিএএ বলছে সেটা তো এখনো ঘোষণা হয়নি। এবার পূর্ববঙ্গীয় সবকটা মানুষই আমার নাগরিকত্বের উপর ডিপেন্ডেন্ট, যে আমার নাগরিকত্ব দিলে সবাই আনন্দ পাবে, সেটা না দিলে তো কিছু না ইফেক্ট হবেই, এটা তো খুব জানা কথা। আপনাকে যদি এখন বলা হয় যে আপনাকে একটা কিছু দেওয়া হবে, সেটা যদি আপনাকে কিছু না দেওয়া যায়, আপনার স্বাধীনতা, যেটা নাগরিকত্ব তো বলেন তো স্বাধীনতা, সেই স্বাধীনতা যদি না পান তাহলে কিছু তো একটা তো প্রভাব পড়বেই। সন্দেশখালীর ঘটনা টিভিতে মানুষ যা দেখেছে, দেখার পরে ভোট বাক্সে কি এর কোনো প্রভাব পড়তে পারে? না, সন্দেশখালীর সাথে বনগাঁর তুলনা করলে বনগাঁ শান্তপ্রবণ এলাকা, বনগাঁর মানুষ সচেতন, বনগাঁর সাথে সন্দেশখালীর কোনো প্রভাব পড়বে না। এখানে লড়াইটা কার সাথে কার হতে পারে? এখানে লড়াই কি বিজেপি আর তৃণমূল, আর এছাড়া কি আছে? সিপিএম কোনো ফ্যাক্টর না? সিপিএম এখানে মানে এগিয়ে আসে কি, এইভাবে তো বলা যাবে না। যে যেরকম কাজ করেছে কাজ নিজেকে তারা বলা যাবে যে কে এগিয়ে কে পিছি। আমরা তো অনেক সময় বিভিন্ন জায়গায় আড্ডা দিই, তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা ইয়াং জেনারেশান একদিকে, মহিলা ভোটার একদিকে, আপনার বয়সের মানুষ ভোটার একদিকে, সেই দিক থেকে ইয়াং জেনারেশানের এটা কোন দিকে? ইয়াং জেনারেশান তো দেখুন প্রত্যেকটা ভোট নির্ভর করে প্রত্যেকটা ভোটের খুব কাছে গিয়ে। এবার আপনার বলবে এখন এখন তো মানুষ সবসময় মিডিয়ার যুগের লোক, এবার সবসময় সব কিছুতে মানুষ সচেতন। এবার ইয়াং জেনারেশন সব জেনারেশানে এখনই বলা যাচ্ছে না যে এই দিকে যাচ্ছে, এখন মানুষ তো খুব চাপা, যে মানুষটা যা করে সে মনে মনে করে। আগে যেমন সবাই একটা কিছু হলে দৌড়ে যেত, হুল্লোড় করতো, মিছিল মিটিং করতো, এখন তো সেরকম দেখা যায় না। না, এখন মানুষ কর্মব্যস্ততা হয়ে গেছে, মানুষ সচেতন হয়ে গেছে, যখন মানুষ যেহেতু করছে সব নির্বিঘ্নে মানুষ চুপি সারাই করছে। এখন সে আগের মতন নেই যে এখন একটা জেনারেশান এখানে দৌড়াচ্ছে, একটা জেনারেশান যেটা গ্রামে হয়, বনগাঁ পোপার শহরে এগুলো হয় না। এই শান্তনু ঠাকুরকে প্রার্থী ঘোষণা করে কি মনে হয় যে বিজেপির এটা ফিট ক্যান্ডিডেট? শুন, এটা পলিটিক্যাল ব্যাপারটা হয়তো আমি বলতে পারবো না, কিন্তু উনি হয়তো পার্টির দিক থেকে মনে করে শান্তনু ফিট, তাই শান্তনুকে বিজেপিতে ফিট টিকিটটা দেওয়া হয়েছে শান্তনু ঠাকুরকে। মানুষ শান্তনুর উপরে কতটা খুশি? এইবার সেইভাবে যে যে এরিয়ায় যেমন হচ্ছে, আপনি আলোচনায় মানুষের আলোচনায় দেখুন, আলোচনায় আমাদের বনগাঁয় দুটো টক্কর টক্কর হয়, এবার যে পরের যে টিএমসি প্রার্থী হবে তারপরে তো অনেকটা ডিপেন্ড করবে যে আপনার কে কার প্রতি কে ফিটেস্ট। এ তো ওর থেকে যদি কোনো ফিটেস্ট ক্যান্ডিডেট টিএমসি দিয়ে দেয় তাহলে তো সেখানটায় তো তাকে বলা হবে না। এখন তো হুট করে বলতে পারবো না যে এখন উনার এগেনস্টে কী আছে, উনার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে সেটা অ্যাকচুয়ালি কম মানে একসাথে মিলিয়ে দেখতে হবে যে উনার থেকে উনি ভালো না উনার থেকে উনি খারাপ, বা উনি সমতুল্য কিনা, তখন বিশ্লেষণ করে বলা যায়, তার আগে তো বিশ্লেষণ করে বলা যাবে না।
আর এই যে বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান যে খাদ্য দুর্নীতি রেশন দুর্নীতিতে যে গ্রেপ্তার হয়েছে, এর কোনো প্রভাব কি ভোটে পড়তে পারে সেটা আমি বলতে পারবো না, কারণ আমি সব ব্যাপারে জানিও না আর হট করে অত টিভি দেখাও হয় না। ঠিক আছে, কী নাম আপনার? আমরা নিপল দাস। এটা কি বিজেপি ঠিক প্রার্থী ঘোষণা করেছে? হ্যাঁ হ্যাঁ ঠিক। মানে কেন বলতে উনি ফিটেস্ট ক্যান্ডিডেট? আচ্ছা, ফিটেস্ট ক্যান্ডিডেট জিততে পার, জেতার সম্ভাবনা কতটা? তা 100%। লড়াই কার সাথে কার হতে পারে? লড়াই এখন কার সাথে বলতে, এখন ওদের মানে তৃণমূলের যে কে দাঁড়িয়েছে তা তো জানি না। না, বিজেপির সাথে তৃণমূল না তৃণমূলের লড়াই হবে? লড়াই তো হবে তৃণমূলের সাথে। তৃণমূলের সাথে তো এখানে সন্দেশখালির প্রভাব কতটা পড়বে এই লোকসভা কেন্দ্রে? শোনেন, সন্দেশখালি একটা আলাদা, বনগাঁটা আলাদা, ওর প্রভাবের সাথে এর প্রভাবের সাথে কী বলেন তো মানুষের মন নিয়ে কথা। এতে মানুষ হয়তো কিছুটা একটু এদিক ওদিক হবে, তাই কেউ হয়তো মানুষ এদিকে চাবে ওদিক চাবে। এবার তাতে প্রভাব কী মানে পুরোপুরি যে প্রভাব ধরা যায় তার মানে প্রভাব কিছু পড়বে। আচ্ছা, এখানে তো আপনারা তো নাগরিক তথ্য চেয়েছিলেন, কতটা প্রয়োজন নাগরিক তথ্য? দেখেন, নাগরিক তথ্যটা ব্যাপারটা হচ্ছে কি যে ওটা সবার ক্ষেত্রে তো সমান না। এবার যাদের ক্ষেত্রে প্রয়োজন তাদের হলে পরে তো খুবই ভালো হয়। তো এটা কি মানে ভোটে কোনো প্রভাব ফেলবে নাগরিকত্ব? হ্যাঁ, প্রভাব ফেলবে বলতে কি এর সাথে ভোটের কোনো তালুক থাকবে না। মানে নাগরিকত্ব যদি কিনা ভোটের আগে না হয় তাহলে কোনো কোনো অসুবিধা নেই, হলেও ভালো না হলেও ভালো। সরকারি কাজ ক্ষেত্রে হয়তো এদিক ওদিক হতেই পারে, আর যেটা লাগু হওয়ার কথা রয়েছে ও তো আজ না হলেও কাল হবে, সে ভোটের আগেই হোক আর পরে হোক, ওটা কে আটকাবে? ওটা তো হবে, ওটা তো আমরা তো দেখেই আসছি মোটামুটি যে ওটা হবে। ও সে আমরা বাধা দিলেও কি না দিলেও কি ও হবে, যেটা লাগু হওয়ার কথা সেটা লাগু হবে। কি নাম আপনার? আমার নাম লক্ষণ সাহু। ভোট তো বিজেপি অলরেডি প্রার্থী ঘোষণা করেছে, কি বলবেন? ভোটটা তো পার্সোনালি সেটা তো বলা যায় না। না না, প্রার্থী ঘোষণা। সেটা আগের বারও সংকট ছিল। এটা কি ফিট আপনার মনে? একদম ফিট ক্যান্ডিডেট সেটা জনতা দেখবে। আপনিও তো একজন জনতার কথা, এটা তো পার্সোনালি, কেননা ভোটের ব্যাপার রাজনীতির ব্যাপার। আচ্ছা, এই নাগরিকত্বটা কি প্রয়োজন? এফেক্ট করবে ওটা? কিছুটা প্রয়োজন, কিছুটা প্রয়োজন। আর নাগরিকত্ব এখনো ঘোষণা করেনি? না করেনি। যদি ভোটের আগে না করে সমস্যা এর কি কোনো প্রভাব পড়বে? তেমন কিছু কি পড়বে সেটা জনতার সবাই বলবে সবার দ্বারাই। সন্দেশখালির কোনো এফেক্ট কি পড়বে ওটা নিয়ে বলতে পারবো না। দেখা যায়, কিছুদিন আগেও ছিল কাজ হয়েছে তার মনে, কাজ তো এই ভোটের আগে কিছুটা দেখা যাচ্ছে। এই এর আগে যে সাংসদ ছিল মমতা বালা ঠাকুর, তিনি কি মানে তার থেকে কি বেটার মনে হয়? তার থেকে বেটারই একটু কাজের দিক থেকে। কি নাম আপনার? রকি। হ্যাঁ, রকি। তো এলো, তো কি প্রার্থীর ঘোষণা হয়েছে কি মনে হচ্ছে? হ্যাঁ, প্রার্থী বিজেপি তো প্রার্থী ঘোষণা করেছে, আপনার এখানে কে প্রার্থী হয়েছে? হ্যাঁ, সেরকম কিছু পাইনি তো খবর, এখানে সেরকম কিছু একমাত্র দিয়েছে শান্তনু ঠাকুর। কি হতে পারে এবার পাল্লাভারী কার দিকে? ও কিছু হতে পারে না, ওটা কিছুই হতে পারে। সন্দেশখালি প্রভাব কি পড়বে? হ্যাঁ, কিছু তো পড়বে, কিছু পড়বে না। তো আপনারা কি এই প্রার্থী পেয়ে খুশি মানে? হ্যাঁ, আপনারা কি বিজেপি যে প্রার্থী দিয়েছে শান্তনুকে? না, আমরা দি যাই করে নাই, আমরা আপনারা খুশি কিনা সেটা বলছি। কী জানি তা আমি দেখিনি কোনো, যাকে এখানেও দেখিনি কোনো দিন, কী বল। আপনি কোনোদিন দেখেননি শান্তনুকে? আপনি ভোট দেন তো? হ্যাঁ। আচ্ছা, নাগরিকত্ব আইন কি দরকার মানে নাগরিকত্ব কি প্রয়োজন? ওটা আমরা বুঝি না। হ্যাঁ, নাগরিকত্ব সব কিছু বুঝি না, কী করবে কী করবে না। না, এটা কি প্রয়োজন দরকার তাও বলতে পারবো না। কী নাম আপনার? কৃষক কর্মকার। শান্তনু ঠাকুরকে ঘোষণা করা হয়েছে। ওকে, তো আপনারা খুশি মানে এরকম? খুশি বলতে কি দেখুন, উনি তো সেরকম আসেন না। আচ্ছা, কথাটা কি বলছি বলেন, এই হচ্ছে ব্যাপার, জনগণের অভিযোগও ওসব কিছু দেখেন টাকেনও না আসেনও না। এই পর্যন্ত এখনো পর্যন্ত দেখেননি আপনি? হ্যাঁ, দেখেছি, দেখবো না, এখনো দেখেছি।
হয়তো এই গাড়িতে চলে গেলেন, জিজ্ঞাস করলাম হয়তো বলে যে শান্তু ঠাকুর এসেছিল, এই এছাড়া কিছু বলতে হবে। কোনোদিন এসে আপনাদের সঙ্গে মিট করা? না 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 না, কখনো করেনি, কখনো করেনি। সন্দেশখালীর প্রভাব কি পড়বে? তা হয়তো কিছুটা এফেক্ট হতে পারে, আজ তো সব হচ্ছে এরকম। পাল্লা ভারী কোন দিকে? পাল্লা ভারী এখন কি বলা বড় মুশকিল বলেন, ওটা বলা যায় না। জনগণ যাকে ভোট দেবে সেই আয় পাবে। আলোচনা কি শোনেন? আলোচনা তো সেরকম কিছু শোনা যাচ্ছে না, এখনো বোঝা যাচ্ছে না এখনো। বনগার যিনি প্রাক্তন চেয়ারম্যান তিনি তো অ্যারেস্ট হয়েছেন, এর কোনো প্রভাব পড়বে? প্রাক্তন চেয়ারম্যান অ্যারেস্ট হয়েছে, সে তার কর্মফলে অ্যারেস্ট হয়েছে, আবার নতুন যে দাঁড়াবে সে সেরকম কাজ হলে ফিটেস্ট ক্যান্ডিডেট হলে সে পাবে। লড়াই কার কার মধ্যে হতে পারে এখানে? লড়াই এখানে বিজেপি টিএমসি হবে, বিজেপি টিএমসি হবে। সিপিএম কোনো ফ্যাক্টর না? সিপিএম সাইড ফ্যাক্টর না সেরকম। এখন যদি এবছর যদি কিছু চেঞ্জ হয়, বিজেপি যাকে প্রার্থী করেছে একদম ফিটেস্ট মনে হয়, খারাপ না, কিন্তু তবু আমাদের এদিকে তো সেরকম কাজ করে না। এই যে একে বলে ভালো বলবে, সেটা হচ্ছে যে এই যে নাগরিকত্ব বলছে, নাগরিকত্ব আইন, নাগরিকত্ব আইনটা প্রয়োজন। আচ্ছা, তো আগে নাগরিকত্ব আইন না, মানে আপনারা তো একটা আশা করছিলেন যে আগে নাগরিকত্ব আইনটা দেওয়া হবে বা ঘোষণা হবে, এখন জনগণ সেটা মানবে কি না সেটাই হচ্ছে প্রয়োজন। নাগরিকত্ব আইন অনেকে ভাবছে যে আমরা আইন না পেলে ভোট দেবো না, সেটাও হতে পারে, ওটা আগে দরকার ছিল। হ্যাঁ, ওটা আগে তো দরকার ছিল, পরে বলো। ভোট পাওয়ার পর যদি নাগরিকত্ব না করে তখন কী হবে? আপনার নাম কি? অনসুদী শাহ। আপনি কি মানে মতুয়া কমিটির মধ্যে পড়েন? আমি কোনো কমিটির মধ্যে, আমি সাধারণ ব্যবসাদার, আমি কোনো কমিটির ভিতরে নেই দাদা। এই হচ্ছে ব্যাপার, খেটে খাই।